চীন এবং পাকিস্তান সীমান্তের কাছাকাছি ফরাসি বিমানবহর রাফায়েল মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ভারতীয় বিমান বাহিনী। পাকিস্তান বা চীনের সীমান্তে 3 মিনিটে পৌঁছে যাওয়ার মতো দূরত্বে এই বিমানবহর মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় বিমান বাহিনীতে আগামী 2019 সালে যুক্ত হবে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল। পাকিস্তান সীমান্তের কাছে পাঞ্জাবের আম্বালায় আইএফ ঘাঁটিতে মোতায়েন করা হবে রাফায়েলের প্রথম স্কোয়াড্রন। দ্বিতীয় স্কোয়াড্রন মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাটিতে। হাসিমারা থেকে চীনের ইয়াদংয়ের দূরত্ব 100 কিলোমিটারেরও কম। অন্যদিকে ভুটানের আকাশসীমার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলীয় তিব্বতের লক্ষ্যবস্তুতেও এখান থেকে হামলা করা যাবে। এক স্কোয়াড্রনে 18টি রাফায়েল যুদ্ধবিমান থাকবে। গত বছর ভারত 36টি রাফায়েল কেনার জন্য ফ্রান্সের সঙ্গে 780 কোটি ইউরোর চুক্তি করেছে। এছাড়া দুই ঘাটিতে হ্যাঙ্গার সহ রক্ষণাবেক্ষণ স্থাপনা নির্মাণের খাতে আরও $3.5 কোটি অর্থ বরাদ্দ করছে ভারত সরকার।